বিশ্ব শিশু দিবস এর মর্মে শিশুদের মধ্যে বিস্কুট বিতরণ স্বেচ্ছাসেবী সংস্থার সোমবার সকালে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ও মালদা টাউন স্টেশনে প্রায় শতাধিক শিশুদের হাতে বিস্কুট ও বেলুন তুলে দেন স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরা। এদিন নির্মল ফাউন্ডেশন নামে স্বেচ্ছাসেবী সংস্থার কর্মকর্তারা মেডিকেল কলেজ সংলগ্ন যে সমস্ত শিশুরা রয়েছে তাদের হাতে বিস্কুট ও বেলুন দেওয়া হয়। উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংস্থার সংগঠনের কর্মী সোমা চৌধুরী লাহিড়ী, মৌমিতা দাস, নমিতা মণ্ডল সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, সংবাদ বাংলার কথা। আমরা আজকে বিশ্ব শিশু দিবস উপলক্ষে নির্মল ফাউন্ডেশনের তরফ থেকে আমরা আজকে বাচ্চাদেরকে বিস্কুট বিতরণ করছি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এবং মালদা টাউন স্টেশনে। আমরা আজকে সবাইকে এই কর্মসূচি গ্রহণ করছি। কতজন? আমরা 100 জন শিশুকে বেলুন এবং বিস্কুট। আজকে বিশ্ব শিশু দিবস উপলক্ষে আমরা নির্মল ফাউন্ডেশনের তরফ থেকে মালদা জেলা থেকে আমরা এই কর্মসূচি পালন করছি। আপনার নাম পরিচয়? আমার নাম সোমা চৌধুরী লাহিড়ী, নির্মল ফাউন্ডেশনের প্রেসিডেন্ট।